নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সকলকে শুভ সকাল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগ। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে দেখো বিছানা সব আমার তোলা হয়ে গেছে। মাও অনেক আগে উঠেছে, আজকে ভোরবেলা তো বাপি চলে গেছে, সেহেতু ভোরবেলা থেকেই জাগা, একটু শুয়ে পড়েছিলাম মা আমি। আর এখন মা ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছে, আমি যাই চাটা করেই। একটু চা না খেলে গলার অবস্থা খুবই খারাপ, যেহেতু ঠান্ডা লেগেছে, তোরা কথা বলছি বুঝতেই পারছ। তো চলো চাটা করে নিয়ে এসে দুজন গল্প করতে চা খাবো। তো দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, মা আমি এখন চা খেয়ে নেবো। তো চলো খেয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, সকালবেলা গরম গরম রুটি করেছি, রুটি আর মাকে দেবো ডিম সেদ্ধ, আর এখানে নিয়ে নিয়েছি দুধ। দুধ দিয়ে এখন রুটি খেয়ে নেবো। তো চলো দুধ দিয়ে মা আমি রুটি খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, মা সবজি কেটে নিয়েছে, একটা সঙ্গে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে, কুই বিটুলি কুমড়ো বেগুন বরবটি সব কেটে নিয়েছে। তো মায়ের খুব শরীরটা ভালো না, শরীরটা খারাপ লাগছে, আর এখানে উচ্ছে কেটে নিয়েছে, উচ্ছে সেদ্ধ হবে। তো চলো মার কাটাকুটি কমপ্লিট আর রুটি করবো আজকে। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে, একটু বাজারে যেতে হচ্ছে আমাকে। তো আজকে তো দেখলে খুবই সিম্পল খাওয়া দাওয়া হবে, মায়ের শরীরটা সেরকম ভালো না আমার, তো তোমরা জানোই ঠান্ডা লেগেছে প্রচুর। তো এখন সর্দিটা বন্ধ হয়েছে একটু, আগের থেকে একটু ভালো আছি। তো এখন যাই একটু বাজার থেকে, তারপর কী আনবো সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। চলো টাটা এখন তোমাকে। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসে একটু দুধ নিয়ে এসেছি, একটু সিম নিয়ে এসেছি। তো বাড়িতে চলে এসেছি, এখন মা রান্নার জোগাড় করছে, রান্নার এক আজকে এক তরকারি ভাত করবে। তখন তো বললাম শরীর খুব খারাপ মায়েরও আমারও। তো চলো এবার রান্নার দিকে যাব। তো দেখো বন্ধুরা, মা একটা সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট করবে, তার জন্য দিয়ে দিয়েছি কড়া, পেঁয়াজ, লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে মা এবার সবজিটা দিয়ে দেবে। আমার মা এখানে সবজিগুলো ধুয়ে নিচ্ছে বালতিতে জল নিয়ে। দেখো ভালো করে সবজিগুলো ধুয়ে নিতে হয়। আর মা যে আচারটা করেছিল না বন্ধুরা, সে আচারটা মা শিশুদের ঢেলে নিয়েছে, কড়াটা খালি হয়ে গেছে। আজকে ফুলের চাটনি করবে মা, করে দেবো তোমার ফুলের চাটনি, কড়াটা খালি করলো এই জন্য। হ্যাঁ দাও, এটা ভাজা হয়ে গেছে। তো মা এবার সবজিটা অ্যাড করে দিচ্ছে। তো মা এবার এই সবজিগুলো একটু নুন দিয়ে ভালো করে উল্টে পাল্টে মেরে দেবে, তারপরে ঢাকা দিয়ে দেবে, সবজিটা ভালো করে মজে আসুক। তো চলো আমি এবার ওপরে যাব। আর এই দেখো সিঁড়িতে সব রেডি করে নিয়েছি, ওপরে দেবো এগুলো, দুটো বোতলে কুলি আচার আর তেঁতুল, মা এটা আটি ছাড়িয়ে রেখেছে, তেঁতে এইগুলো সব রোদ দিয়ে দেবো। চলো। তো দেখো বন্ধুরা, বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে, একদম ঝলমল করছে, আর আমি এখানে এগুলো রোদ দিয়ে দিয়েছি। এখানে তেঁতুলটা নেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কাঠ টাকা আর মুখ দিতে পারবে না। আর এখানে আচারটাও ঢাকা দিয়ে দিয়েছি, এখন রোদে দেওয়া থাক। তো দেখো বন্ধুরা, এখন রুটি করে নিচ্ছি, দুবেলা রুটি, আটাটা মাখাই ছিল সকালে, একেবারে মেখে গেছিলাম, এখন রুটিটা সেঁকে নিচ্ছি। আর আমি এখানে কি খাচ্ছি দেখো, এখানে চিড়ে ভাজা, একটু চিড়ে ভাজা নিয়েছি, একটু খাচ্ছি, খেতে খেতে রুটিগুলো করে নিই, দুবেলা খাওয়া খেতে দেরি আর। রুটিগুলো সব বেলে নিয়েছি, এবার এক এক করে ছেঁকে নেবো। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছি, এখানে পাঁচমিশে যে তরকারিটা করেছিলাম আজকে, বিটুলি বেগুন যেটা তোমাদের দেখালাম এই তরকারিটা দিয়ে খাবো। আর এখানে আছে স্যালাড, আর এটা হচ্ছে কালকে একটু তরকারি রয়ে গেছিলো, এটা আমি গরম করে নিয়েছি, এটা চিংড়ি মাছের ঝাল,
খুব টেস্টি হয়েছিল কিন্তু এই ঝালটা। আর এখানে আছে কুলের চাটনি, আছে কুলের চাটনি দিয়ে জমিয়ে খাবো রুটি, তো চলো খেয়ে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে অনেক ঘন্টা বাদে তোমাদের সামনে এলাম ক্যামেরার সামনে। তো যেহেতু সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে, আজকে ঘুমাইনি, যাই হোক ঘুম থেকে উঠে পড়াতে গেছিলাম, তো পড়িয়ে 9টার দিকে ফিরলাম, তো তারপরে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো একেবারে রুটি রুটি করে একেবারে খাওয়ার টেবিলে চলে এসেছি। দেখো তো মা খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নেবো, এখন প্রায় 11টা বাজে, খেয়ে নিই রাতের খাবার। তো বন্ধুরা আমি এখানে ব্লগটা শেষ করে দেবো, সারাদিন বেশি কিছু আজকে করিও নি। হ্যাঁ, আর মায়ের শরীরও যেমন ভালো না, খুব বেশি একটা করিনি আর খুব বেশি দেখাতে পারিনি ভিডিও আর কি দেখাবো। তো যাই হোক আজকে এটুকুই, যেটুকুই করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, কাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। তো ওকে টাটা বাই বাই, এখানে গুড নাইট জানিয়ে দিলাম, কাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সুস্থ থাকো।